गुड आफ्टरनून स्टूडेंट, हमें जहांगीर आलम तुम्हारे सामने आबार उपस्थित हुई क्लेवर मांगी थी एक वीडियो निये। एर आगे वीडियो से तुम्हारे आलोचना कर द मांगी द क्लेवर मांगी थी टेक्सटा एवं तरह কিছু এক্সারসাইজও পার্ট দিয়েছিলাম, অর্থাৎ বাড়ির কাজ দিয়েছিলাম। অনেকেই সেই হোম ট্যাক্সগুলো করে দেখিয়েছো, খুব ভালো করেছো, খুব সুন্দর হয়েছে। এইভাবেই করতে থাকো, নিশ্চিত এগোতে হবে। তো যাই হোক, ইউনিট ওয়ানটা আমাদের কমপ্লিট হয়েছিল, দ্য ক্লেভার মাঙ্কি। এখানে আমরা ইউনিট ওয়ানে কী জানতে পেরেছিলাম, যে দুটো বৈশিষ্ট্য ক্যারেক্টার ছিল, দুটো চরিত্র ছিল, একটা বানর এবং একটা কুমির। তার এই কুমিরের সাথে কে ছিল, তার স্ত্রী ছিল। সেই কুমির এবং তার স্ত্রী কী করেছিল, কী পরিকল্পনা করেছিল, যে বানরকে ধরবে। বানর কোথায় যেত, যে না সে পর্বতের ওই পারে, একটা নদীর ওপরেই একটা পর্বত ছিল, পর্বতের ওই পারে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে বিভিন্ন ধরনের রসালো এবং সুস্বাদু খাবার পাওয়া যেত। সেই খাবারগুলো সংগ্রহ করার জন্য সেই মাঙ্কি সেই দ্বীপটাতে যেত। এ দেখে কুমিরদের একটা কী হয়, লোভ লালসা হয়ে যায় এবং তারা সেই কুমিরকে পেতে চায়। তো সেকেন্ড ইউনিট এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি। তোমরা সবাই নিজের যে বাটারফ্লাইয়ের টেক্সট, সেই টেক্সটটা খোলো। খুলে আমার সাথে সাথে আমি লাইন বাই লাইন তোমাদের ইন্ডিকেট করে আমি পড়িয়ে যাব। দেখবে এই মাউসের দ্বারা আমি তোমাদের ইন্ডিকেট করে যাচ্ছি এবং তোমরা এবং প্রত্যেকটা সেন্টেন্সের আমি মিনিং বলে যাচ্ছি, তোমরা সেটা পড়ে বোঝার চেষ্টা করবে। তো এবার যাওয়া যাক আমাদের সেই ইউনিট টু লেসনের দিকে, পেজ নম্বর 65। তাহলে নেক্সট মর্নিং, তাহলে আমরা ছেড়েছিলাম কোথা থেকে, মানে কোন কথাটুকু হয়ে আমাদের শেষ হয়েছিল, না শেষ হয়েছিল যে ক্রোকোডাইল কী করেছিল। ক্রোকোডাইলরা দুইজন স্বামী স্ত্রী মিলে তারা চিন্তা ভাবনা করেছে, একটা প্ল্যান করেছিল, যে বলেছিল আমরা আগামী দিন কী করব, সেই কুমিরকে সে কুমির এবং তার স্ত্রী মিলে প্ল্যান করেছিল যে সে বানরটাকে আগামীকাল অবশ্যই তাহলে তারা ধরতে পারবে। এই প্ল্যানটা কে করেছিল, ক্রোকোডাইলের স্ত্রী। তারপরে নেক্সট ডিনের জন্য তারা অপেক্ষা করছে। নেক্সট মর্নিং, পরের দিন সকাল হলো। অ্যাজ ইউজুয়াল, যথারীতি দ্য মাঙ্কি জাম্পড ইনটু দ্য রক্স। আগে যেই রকমভাবে সেই লাফিয়ে সেই পর্বতের ওপর, নদীতে যে পর্বতটা ছিল সে পর্বতের ওপর বা পাথরের যে টুকরোটা ছিল সে পাথরের টুকরোটার ওপর কী করলো, আবার লাফিয়ে চেপে বসলো। ল্যান্ডেড অন দ্য ওভার আইল্যান্ড, তারপরে সেইখান থেকে উঠে গিয়ে আবার কোথায় গিয়ে পড়লো, সে আবার সেই দ্বীপটার ওপরে গিয়ে পড়লো। সিইং দিস, এইটা দেখিয়ে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এবার সেই কুমিরটা কী করলো, কুমিরটা সাঁতার কেটে সেই পর্বতের বা পাহাড়ের যে বা পাথরের যে টুকরো, সে পাথরের টুকরোটার কাছে গিয়ে উপস্থিত হলো। সি লে স্টিল অন দ্য রক, সরি, হিল লে স্টিল অন দ্য রক। হি লে স্টিল, হি বলতে কাকে বোঝানো হয়েছে এখানে, এই যে পুরুষ ক্রোকোডাইলটাকে বোঝানো হয়েছে, পুরুষ কুমিরটাকে বোঝানো হয়েছে। তাহলে সেই পুরুষ কুমিরটা কী করলো, যে না পুরুষ কুমিরটা, সেই পুরুষ কুমিরটা সেই যে পাথরের যে টুকরো, সে পাথরের টুকরোর ওপর কী করলো, চেপে বসলো, অর্থাৎ ওর ওপর গিয়ে লেমেন্স শুয়ে গেল। কিপিং হিজ হেড অ্যান্ড টেলস ওয়েল আন্ডার ওয়াটার, কীরকমভাবে সেই পাথরটার ওপরে গিয়ে সে শুয়ে গেল। কিপিং হিজ হেড, তার মাথা অ্যান্ড টেল, হেডস মিন মাথা এবং টেল মিনস লেজ, তার মাথা এবং লেজটাকে ভালোভাবে জলের নিচে করে, তার মানে কি এমনভাবে সে পাথরটার ওপর শুয়ে পড়লো যাতে তার মাথাটা কী কোথায় থাকে, জলের নিচে থাকে এবং লেজটাও জলের নিচে থাকে। কেন, যাতে বানরটা দেখে বুঝতে না পারে যেটা কুমির আছে।
Only his back was above water. কেবলমাত্র তার যে পিঠ, সেই পিঠটা কেবলমাত্র জলের উপরে ছিল. And it looked like a part of the rock. এবং এটা দেখতে কীরকম মনে হচ্ছিল? যেন মনে হচ্ছিল এটাও একটা পাথরের একটা কি অংশ. তাহলে কুমিরটা এমনভাবে শুয়েছিল যেন দেখে মনে হচ্ছে যে কুমিরটা যে শুয়ে আছে দেখে মনে হচ্ছে না যে কুমির, যেন দেখে মনে হচ্ছে কীরকম একটা পাথরের একটা পার্ট বা অংশ বলে মনে হচ্ছে. আফটার হ্যাভিং এ গুড মিল, সে ভালো এবার সুস্বাদু যে খাবারগুলো খেতে গিয়েছিল, খাওয়া দাওয়া শেষ করে দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন. এবার মাঙ্কি যখন খাওয়া দাওয়া তার শেষ হয়ে গেল, মাঙ্কি কী করলো অর্থাৎ বানরটা কী করলো, সে আবার ফিরে আসার সিদ্ধান্ত নিল. হি লুকড অ্যাট দ্য রক, সেই পাথরের যে অংশ, পাথর যে স্তূপটা ছিল সে পাথরের স্তূপটার উপরে তাকালো. স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যাপার, সে তাকে কী বলছে অদ্ভুত ব্যাপার. স্ট্রেঞ্জ মিন্স অদ্ভুত. দ্য রক ওয়াজ বিকেম সো লার্জ, এখান থেকে তোমরা নেক্সট পেজে চলে যাবে. দ্য রক ওয়াজ বিকেম সো লার্জ, সেই রকটার দিকে তাকিয়ে অর্থাৎ পাহাড়টার দিকে, পর্বতটার দিকে, পর্বত মিন্স বা এই পাথরের যে স্তূপ, সে পাথরের স্তূপটার দিকে তাকিয়ে সেই বানরটা যেন বলছে কি বলছে, এটা অদ্ভুত ব্যাপার, তারা দ্য রক হ্যাজ বিকেম সো লার্জ, যেন মনে হচ্ছে যে রকটা যেন অর্থাৎ পাথরের স্টো, সে পাথর স্টোটা মনে হচ্ছে একটু বড়ই বড় হয়ে গেছে. হি থট, সে ভাবলো, সে বলতে কে এই এখানে বানরকে, সে বলতে এখানে বানরকে বোঝানো হয়েছে, বানরটা ভাবলো. ইট ওয়াজ ওয়াজেন্ট ডব্লু এ এস এন অ্যাপোস্ট্রোফি টি, এটার মিন্স শর্ট ফর্ম দেওয়া, এটা হবে ওয়াজ নট, ডব্লু এ এস ওয়াজ এন ও টি নট, ওয়াজ নট. ইট ওয়াজেন্ট উচ্চারণ হবে কি ওয়াজেন্ট, আর ফুল ফর্ম হবে ওয়াজ নট, এটাকে যেহেতু আমরা শর্ট ফর্মে দিয়েছি এখানে সেহেতু উচ্চারণ করবো আমরা কি ওয়াজেন্ট. ইট ওয়াজেন্ট সো বিগ হোয়েন আই কেম হেয়ার, আমি যখন আসি এখানে আসি তখন এটা এত বড় ছিল না. কে ভাবছে কথাটা, এ মাঙ্কি ভাবছে. মাঙ্কি কী ভাবলো, যে আমি যখন এখানে ফিরে আসি তখন এটা এত বড় ছিল না. পসিবলি দ্যাট এ ক্রোকোডাইল ইজ প্ল্যানিং এ ট্রিক এগেইন, সম্ভবত এটা হতে পারে কি যে কুমিরটা হয়তো তার কোনো একটা নতুন পন্থা বের করেছে, নতুন কৌশল বের করেছে, আবার নতুন একটা কোনো কৌশল খেলছে. ট্রিক মিন্স কৌশল বা উপায়. হি ইজ, দেখো হি এরপর আবার অ্যাপোস্ট্রোফি দিয়ে এস আছে, তাহলে এটার কী হবে, হি ইজ, অ্যাপোস্ট্রোফি যে উঠে গেছে তার মানে কী হবে ইজ, তাহলে হি ইজ ফুল ফর্ম হচ্ছে হি ইজ, তাহলে এটার একসঙ্গে যখন উচ্চারণ করবো যেহেতু অ্যাপোস্ট্রোফিতে আমাকে একসঙ্গে হিজ 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 লেইং দেয়ার, মানে যদি আমরা ভেঙে যেতে হচ্ছে হি ইজ লেইং দেয়ার, সে এখানে শুয়েছিল প্রিটেন্ডিং টু বি এ রক. হ্যাঁ, কীরকম ভান, প্রিটেন্ডিং টু বি এ রক, মানে পাহাড়ের পাথরের মতো ভান করে, পাথরের মতো ভান করে সে সে কুমিরটা সেখানে শুয়েছিল. তারপরে চলে যাই পরবর্তী স্ট্যাঞ্জা. তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে যে যতটুকু এখন পর্যন্ত পড়ানো হলো ততদূর পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারলে, যদি সমস্যা হয় অবশ্যই হেল্প নেবে. দেখো তারপরে দ্বিতীয় স্ট্যাঞ্জা. দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, তাহলে এর আগে যে এই যে প্রথমে পাথরটা এত বড় ছিল না এখন এত বড় হয়ে গেল, এটা কি কোনো কুমিরের প্ল্যান হতে পারে, এই পাহাড়টার এইরকম বৈচিত্র্য দেখে সে বানরটার মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত চিন্তাভাবনা এলো, তখন সে কী করলো, তখন সে ভাবতে লাগলো এবার ভেবে কী বলছে, হি সাউটেড, সে চিৎকার করে উঠল,
হ্যালো রক, ওহে পাথর, পাহাড়, পর্বত, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ই লুক কোয়াইট এ বিগ টুডে, তোমাকে আজকে কি খুব বড় দেখাচ্ছে? অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, এবং ইউ ডু নট ওয়েলকাম, এই যে ডিডেন্ট মিন্স ডিড নট, আবার এখানে একটা শর্ট ফর্ম দিয়েছে ডিডেন্ট মিন্স ডিড নট, ডিআইডি ডিড এন ও টি নট, তাহলে ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে, তুমি আজকে আমাকে স্বাগতম জানাতে আসনি, অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেরকমটা তুমি প্রতিদিন আসো। তাহলে এখানে কি বানরটাও একটু চালাকি করছে? তাহলে কী বলছে যে প্রতিদিন আমাকে কি করে এই পাহাড়টা আমাকে ওয়েলকাম করে, আমি যখন বাড়ি ফিরতে যাই তখন আমাকে ওয়েলকাম করে, তুমি আজকে ওয়েলকাম করতে আসোনি, আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমাকে আমার সঙ্গে কি রেগে আছো, আমার সাথে কি তুমি রেগে আছো? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, তাকে শুনিয়ে শুনিয়ে বলছি, হিয়ারিং হিম তার কথা শুনে দ্য ক্রোকোডাইল থট, ক্রোকোডাইল মানে হিয়ারিং হিম মানে কার, এই যে বানরের কথা শুনে, বানরের কথা শুনে দ্য ক্রোকোডাইল থট, ক্রোকোডাইল কুমিরটা চিন্তা করল, পারহ্যাপস সম্ভবত দিস রক রিয়েলি টক টু দ্য মাঙ্কি, এই পাহাড় পাথরটা কি করে সত্যি সত্যি তাহলে সেই বানরের সঙ্গে কথা বলে, আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, তাহলে আমার কি হবে এই পর্বতের মতো স্তূপ দাঁড়িয়ে থেকে, নিশ্চুপ দাঁড়িয়ে থেকে পর্বতের আকার ধারণ করে আমাকে অবশ্যই তার সঙ্গে কথা বলা উচিত, অ্যাজ দ্য রক, যেরকম করে সে পাহাড়টা কথা বলতে, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, অন্যথায় কী করবে সে আমাকে সন্দেহ করতে পারে, সো হি সেইড, কাজেই সেই কুমিরটা আবার বলেই ফেলল, কি বলে ফেলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু না, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সর্বদাই স্বাগতম জানিয়ে নে। তাহলে এই প্যাসেজ এই স্ট্যান্জায় আমরা কী জানতে পারলাম, এই স্ট্যান্জায় জানতে পারলাম যে মাঙ্কিও কী করলো, তার এই ক্রোকোডাইলের দৃষ্টিভঙ্গি দেখে মাঙ্কিও একটা প্ল্যান করে বসলো, একটা চিন্তা ভাবনা করলো, একটা পরিকল্পনা করলো, দিয়ে শেষ পর্যন্ত কি বললো যে ডিয়ারকে রককে বললো, ও আমার প্রিয় বন্ধু, তোমাকে আজকে একটু বড়ই দেখাচ্ছে, আজকে তুমি কেন আমাকে স্বাগতম করলে না, স্বাগতম জানালে না, যেরকমটা তুমি প্রতিদিনই করো, তুমি কি আমার সঙ্গে রেগে আছো? তার এই কথা শুনে কুমিরটা চিন্তা ভাবনা করলো, সম্ভবত প্রতিদিনই বানরের সঙ্গে পাহাড় কথা বলে, আমারও উচিত হবে কি পাহাড়ের আকার ধারণ করে বা পাহাড়ের ন্যায় বা পাথরের ন্যায় তার সঙ্গে কথা বলা, অন্যথায় সে আমাকে সন্দেহ করে বসবে, সো হি ডিড, কাজেই সে বলে ফেলল, না 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 বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সর্বদা ওয়েলকাম করা হবে। ইফ তারপরে পরবর্তী আমরা স্ট্যান্ডে চলে যাই, যেহেতু আজকে পর আবার নেক্সট ক্লাস আবার তোমাদের সোমবার হতে পারে সম্ভবত, মেবি আমার সঠিক রুটিনটা এখন মনে আসছে না, সেহেতু আমি একটু পড়াটা একটু বেশি করে দিচ্ছি, কারণ তোমাদের সিলেবাসটা একটু বড়ই আছে, তোমরা বাড়িতে বসে পড়াটা রেডি করবে। ইফ ইউ আর নট অ্যাংরি, ইফ ইউ আর্নড মিন্স আর নট অ্যাংরি, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তাহলে এবার সেড দ্য মাঙ্কি,
শের দা মাঙ্কি মানে বানরটা বলল, যদি তুমি আমার সঙ্গে এতটা রেগে না থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তাহলে আজকে তুমি অন্যরকমভাবে তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? যদি তুমি আমার সঙ্গে রেগে না থাকো তাহলে আজকে তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? স্বভাবতই যখন কেউ রেগে থাকে তার অন্যান্য দিনের থেকে তার মুখটা অনেকটা ভারী ভারী ভাব থাকে। তার কারণেই বানরটি চালাকি করে বলল যে তোমাকে আজকে অনেকটা বড় দেখাচ্ছ কেন? এরকম তো প্রতিদিন তো তোমাকে এতটা বড় লাগে না, তুমি আজকে বড় লাগছো কেন? অ্যাট দিস, এই সময় দ্য ক্রোকোডাইল গোট ইম্প্যাটিয়েন্ট। ইম্প্যাটিয়েন্স মিন্স রেস্টলেস। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গোট রেস্টলেস বা ইম্প্যাটিয়েন্ট। এই সময় কি করছিল সে ক্রোকোডাইল? কিন্তু বিশ্রাম নিচ্ছিল। হি রেজড হিজ হেড অ্যাবভ ওয়াটার অ্যান্ড সেড, তখন এই কথা শোনার পর সে কি করল? হি রেজড হিজ হেড, সে তার মাথাটাকে ওপরে উঠালো, অ্যাবভ দ্য ওয়াটার, কার উপরে? জলের উপরে। সে জলের উপরতে, জলের নিচ থেকে তার জলের উপরে মাথাটা উঠালো, অ্যান্ড সেড, এবং বলে ফেললো, কি বলে ফেললো? আই অ্যাম নট এ রক, আমি কোনো পাথর নয়, স্টুপিড, ও বোকা, তুমি তো বোকা একটা, আমি পাথর নয়, আই এম এ ক্রোকোডাইল, আমি হচ্ছে একটা কুমির, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। তাহলে কী করবো আমি? আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব শীঘ্রই তোমাকে কি খেয়ে ফেলবো। দ্য মাঙ্কি রিয়ালাইজড, বানরটা উপলব্ধি, রিয়ালাইজড মানে উপলব্ধি করা বা বুঝতে পারা, দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। তাহলে কী করতে পারে না, সে অন্যান্য দিন যেই রকমভাবে বাড়ি ফিরে যায় সেই রকমভাবে সে আজকে বাড়ি ফিরতে পারবে না। তাহলে কী করতে হবে? সো হি মেড আনাদার প্ল্যান, কাজেই সে অন্য একটা পরিকল্পনা তৈরি করলো। হি সেইড, সে বলল, অর্থাৎ বানরটা বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, ও আমার বন্ধু কুমির, আই অ্যাম সো সরি, আমি খুব দুঃখিত, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, কেন তুমি আমাকে ধরার জন্য এই রকম প্ল্যান করলে বা চিন্তাভাবনা করলে? জাস্ট ওপেন ইওর মাউথ ওয়াইড, তুমি তোমার মুখটাকে খুলে দাও। আই জাম্পড স্ট্রেট ইনটু ইওর মাউথ, আমি সরাসরি লাফিয়ে তোমার মুখে ঢুকে পড়ব। আজকের মতো তোমাদের এই পর্যন্তই থাকলো, আশা করি তোমরা পড়ে উপকৃত হবে, এবং এর মধ্যে যেই ওয়ার্ডনেসগুলো আছে সেই ওয়ার্ডনেসগুলো তোমরা একটু দেখে নেবে। আমি যেমন বলে দিচ্ছি, তোমরা একটু রুল দিয়ে তোমরা দাগিয়ে নেবে, জাম্পড যেগুলো ওয়ার্ড বলছে সেগুলো একটু দাগিয়ে নিয়ে সেগুলোর ওয়ার্ড মিনিংগুলো তোমরা একটু করে নেবে। জাম্পড আইল্যান্ডটা হয়েছিল, সোয়াম, স্টিল, লে, কিপিং, টেল, আন্ডার, লুকড, পার্ট, মিল, ডিসাইডেড, স্ট্রেঞ্জ, লার্জ, থট, পসিবলি, ট্রিক, প্রিটেন্ডিং, কুইকলি, শাউটেড, কোয়াইট, অ্যাংগ্রি, হেয়ারিং, পারহ্যাপস,
হোজিং, আদারওয়াইজ, সাসপেক্ট, ডিফারেন্ট, ইম্প্যাটিয়েন্ট, রেজড, স্টুপিড, রিয়েলাইজড, রিটার্ন, ওয়াইড, স্ট্রেট। ব্যাস এইটুকু যে ওয়ার্ড মিনিংগুলো আমি বললাম সেই ওয়ার্ড মিনিং খাতায় নোট করে নেবে। নোট করে পাশে বাম দিকে ইংলিশ থাকবে, ডান দিকে মিনিংগুলো থাকবে, এই মিনিংগুলো লিখে আমাকে দেখাতে হবে। তোমরা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে যেরকমভাবে তোমরা পাঠাচ্ছ সেরকমভাবে পাঠাও, এবং যখন ছবিগুলো তুলবে তখন যাতে লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায় সেই দিকটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, ওকে, আজকের মতো এই পর্যন্ত থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালোভাবে বাড়িতে তোমরা তোমাদের হোম লেসনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো।